ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের নিয়ে ডানকুনিতে ফিরল ট্রেন। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন, এই পরিস্থিতিতে ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছিল বহু মানুষ। রাজ্য সরকার জানিয়েছিল আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনা হবে। সেই মতো মঙ্গলবার আজমির থেকে আটকে পড়া মানুষদের নিয়ে ডানকুনিতে ফিরল ট্রেন। ভিন রাজ্য থেকে ফেরা মানুষদের ফুল ছড়িয়ে অভিনন্দন জানানো হয়। এদিন ডানকুনিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী তপন দাশগুপ্ত সহ বিধায়ক ও পুর আধিকারিকেরা। তারপরে আজকে আমাদের সরকার উদ্যোগ নিয়ে আজকে বাড়ি ফেরাচ্ছে। ওখানকার যে পরিষেবা দিয়েছে খুব সুন্দর পরিষেবা, আমাদের বাসে করে ঘর থেকে নিয়ে এসে ট্রেনে তুলে দিয়ে খাবার দাবার দিয়েছে, তিনবার খাবার দিয়েছে। কি বলবেন সরকারের এই উদ্যোগকে? সরকারের উদ্যোগ খুব সুন্দর, খুব ভালো এবং ধন্যবাদ। বাড়ি কোথায় তো? বাড়ি উত্তর চব্বিশ পরগনার নেদার থানায়। আর নাম? নাম গফুর ঢালি। 22 তারিখে লকডাউন হয়ে গেল, 46 দিন থেকে আমরা ওখানে পড়ে রয়েছি। কাদের উদ্যোগে হলো এটা? হ্যাঁ, ফিরতে পারলেন কাদের উদ্যোগে? মমতা দিদি, হ্যাঁ, ইনি অর্ডার দিলেন, তার গাড়িটা ছাড়া হলো। কি বলবেন এই উদ্যোগকে? তুমি আমরা কিছু না, যে সমস্ত মানুষগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি, তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য আমরা প্রস্তুত আছি। খিদের পুরো ফ্যান্স প্রত্যেকটা মানুষের জন্য যারা এসেছেন। তুমি আজমের থেকে একটা ট্রেনে 1198 জন শ্রমিক আমাদের রাজ্যের মানুষ, যারা ভিন রাজ্যে কাজ করতে গেছিলেন এবং এই হঠাৎ লকডাউনের জন্য তারা আটকে পড়েছিলেন, দীর্ঘদিন তারা সেখানে আটকে ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই উদ্যোগ নিয়ে ওটার থেকে প্রায় 2500 থেকে 3000 ছাত্রছাত্রী যারা আটকে ছিলেন তাদেরকে ফিরিয়ে নিয়ে এসছেন রাজ্যে। শ্রমিকদেরও ফেরা পালা শুরু হলো। আজকে প্রথম ট্রেন এই ডানকুনিতে আসবে, আমি আছি এবং আমাদের তপন দাশগুপ্ত মাননীয় মন্ত্রীও আছেন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে এখানে উপস্থিত আছি, সমস্ত অফিসাররা আছেন, যারা আসছেন তারা এখানে নামবেন, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষাও করা হবে এবং বিভিন্ন জেলার জন্য বাস রেডি আছে, সেই বাসে করে তাদেরকে যারা যে যে জেলার মানুষ সেখানে তাদেরকে পাঠানো হবে এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পরে পরবর্তী ব্যবস্থাগুলো এখানে কি কোয়ারেন্টিনের কোনো ব্যবস্থা থাকছে কি? এখানে তো একসাথ ডানকুনিতে যে আসছে ডানকুনির মানুষ তো হয়তো একজন দুজন থাকতে পারেন, আমি জানি না কেউ আছেন কি, হয়তো কেউ নাও থাকতে পারে। তো যে যে জেলার শ্রমিক সেই সেই জেলায় বাসে করে যাবে, কিন্তু তার আগে এখানে স্পেশালি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হবে। হ্যাঁ, যাত্রীও আছে, কিছু তীর্থযাত্রী ভাত্রীও আছে যারা আটকে পড়েছে, তীর্থযাত্রীও আছে। ঠিক আছে। ডানকুনি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।